খুনে খোয়া গেল প্রায় 89,000 টাকা। দুর্গাপুরের পর এবার প্রতারণার শিরোনামে শিলিগুড়ি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইমের দ্বারস্থ ওই প্রতারিত যুবক। আমি এটাও জিজ্ঞেস করেছিলাম যে আমার অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন 50,000 পর্যন্ত ইউপিআই লিমিট আছে, বাট 89,000 একবারে কী করে কেটে গেলো আমি সেটাও বুঝতে পারিনি। তাছাড়া আমার ফোনে ওটিপি বা মেসেজ বা সেরকম কিছুই আসেনি আমার ফোনে। জানা যায় আলিপুর দুয়ার ফালাকাটার বাসিন্দা অম্লান জ্যোতিষ সরকার। কর্মসূত্রে শিলিগুড়ির চেকপোস্ট এলাকায় বাড়ি ভাড়া থাকেন তিনি। অসুস্থ বাবার চিকিৎসার জন্যই একটু একটু করে টাকা জমাচ্ছিলেন অম্লান। সালুকাড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে অম্লানের। সেই অ্যাকাউন্টে জমা ছিল আনুমানিক 78,141 টাকা। বুধবার বিকেলে অম্লানের ফোনে ফোন আসে টোল ফ্রি নাম্বার থেকে, তারপরই ঘটে অঘটন। তো কোম্পানি নাম্বার থেকে কল আসার পরে সেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, জাস্ট বলেছে যে একটা অ্যামাউন্ট আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে 89,000। তো যখনই বলেছে 89,000 কেটে গেছে, আমি তৎক্ষণাৎ আমার ব্যাংকের অ্যাপ্লিকেশনটা খুলেছি। তো তখন সেখান থেকে বলেছে যে ট্রানজ্যাকশনটা অ্যাকসেপ্ট করার জন্য 1 প্রেস করুন, আর ট্রানজ্যাকশনটা ক্যান্সেল করার জন্য 9 প্রেস করুন। তো আমি তৎক্ষণাৎ 9 প্রেস করি, যেহেতু আমি ট্রানজ্যাকশন করিনি সেহেতু আমি 9 প্রেস করে ক্যান্সেল করার চেষ্টা করেছি। বাট তারপরেও আমার অ্যাকাউন্টের থেকে টাকা ডেবিট তো অলরেডি হয়ে গিয়েছিলো ফার্স্টে, তো সেটা কোনো ক্রেডিট হয়নি। তো 5 মিনিট অপেক্ষা করার পরেও আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এরপরই ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন ইউপিআই জালিয়াতির শিকার অম্লান। সালুগাড়া ব্রাঞ্চে যাওয়ার পরে ওখানে কথা হলো, তখন ব্যাংক পার্সন ছিল ওখানে, কথা বলার পরে সেখান থেকে বলল যে ভাই এটা ইউপিআই ফ্রড হয়ে গেছে, আমরা এখান থেকে কোনো হেল্প করতে পারছি না এই মুহূর্তে, তুমি কাজ করো জিডি কপি নিয়ে তারপরে এখানে আসো, না হলে আমরা কিছুই করতে পারবো না। এখন কবে সমস্যা সুরাহা হয় সেটাই দেখার। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহার, রিপোর্ট ক্যালকাটা নিউজ।